এই যে আমি একদম রেডি বের হয়ে যাচ্ছি বাহিরে। বাহিরে বলতে আজকে আমার বাসায় মেহমান আসবে, গেস্ট, এর জন্য আমি রেডি হয়ে গেছি তাদেরকে নিয়ে আসার জন্য। এই যে, তার আগে বাসাটা তো আমার গুছাতে হবে। এই যে নিউ মার্কেট গিয়েছিলাম, যে এই যে ডাইনিং টেবিলের ক্লথ কিনেছি আর টি টেবিলের ক্লথ কিনেছি, আরও অনেক কিছুই কিনেছিলাম, আপনাদের দেখিয়েছি, সেগুলো এই যে বিছিয়ে নিলাম সুন্দর। নতুন মেহমান আসলে তাকে সাদরে সম্ভাষণ জানাতে হলে তো একটু গোছগাছ করতেই হবে। বাড়ির অনেক কিছুই গোছগাছ করেছি, এই যে নতুন পর্দা কিনেছি, আর এই যে এই ফুলের টপ কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এখানে সাইফানের পুতুলগুলো সব ব্যাগে ভরেছি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এঁকেছিল নীরা। আর এই যে কর্নার সেলফটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, মোটামুটি একটা তাক এখনও বাকি আছে, সেখানেও অনেক কিছুই দেওয়ার আছে, তবে আমি ফুলটাই বেশি দিতে চাচ্ছি। এই যে, আর এই যে আমার ছেলের ছবি, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, মাশাল্লাহ। এই তো, এরপরে আমি আম খেয়ে নিয়েছিলাম, সাহেব অনেক আম এনেছিল। এই আমটা অবশ্য ভালো লেগেছে, নতুন নতুন পাকছে তো ভালোই লেগেছে, একটু টক টক আবার মিষ্টি, কোনোটা খুব বেশি মিষ্টি। আর এমন বৃষ্টি দেখে আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে, কিন্তু ফেসবুক স্ক্রলিং করতে যেয়ে দেখি সবাই একাধারছে খিচুড়ি রান্না করছে। আমি দেখে তো আর একটুও মানে তর্স হইল না আমার, আমাকে খিচুড়ি খেতেই হবে যে কোনো মূল্যে। তা এখন আবার খিচুড়ির জন্য আলাদা করে কিছু রান্না করব, আর সেটা না ভেবে আমি ভাবলাম মুরগির একটু বুকের মাংস পড়ে আছে কোন কোনায়, ফ্রিজটা যেহেতু পরিষ্কার করেছিলাম, সেই মুরগিটাই বের করে নিয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি, মশলার সাথে একটু ভুনে নিয়ে চাল ডাল দুরকম ডাল দিয়ে একদম ভুনে বসিয়ে দিয়েছি। দেখেন, একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্না শেষ। এই রকম গরম গরম খিচুড়ি খেতে যে কী ভালো, আর আজকের খিচুড়িটা যে কী ভালো লেগেছে, মানে এই আবহাওয়ার সাথে আর এই খিচুড়িটা একদম মানিয়ে গেছে। আর মুরগির মাংসটা দিয়ে রান্না করেছি, একটু চামড়াও ছিল মুরগির, একটু মানে কোন কোনায় একটু চামড়াও ছিল, সেটা তো সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে আমি আচার বানিয়েছিলাম, দুই বৌবে কিন্তু ভরে রেখেছি, একটা টল একটা ঝাল, এটা কিন্তু ঝাল আচার আর ওইটা কিন্তু মিষ্টি আচার। আমি কিন্তু মিষ্টি আচারটা খাই না, আমি টক ঝাল, যেটা মানে পুরোটাই ঝাল, এই আচারটাই খেতে পছন্দ করি। কী যে দারুণ লেগেছে, যারা খেয়েছে অবশ্যই জানবে, এই ঠান্ডা বৃষ্টির মধ্যে, রুমঝিম বৃষ্টির মধ্যে এই খিচুড়িটা খেতে দারুণ লেগেছিল। এটা তো খেয়েছিলাম আমি বিকাল 5টায়, কারণ রান্না আমি দুপুরে খাওয়া সব ঘর গোছগাছ করে পরে রান্না করতে ইচ্ছা হয়েছে আমার 4টায়, যে খিচুড়ি খাবো, ভাত খাবো না, তখনই যে খিচুড়িটা রান্না করেছি, রান্না করে আবার সাইফানকে ভাত খাওয়ালাম, ওর মা অন্য কাজ করছে ঘর গোছগাছের, এর জন্য ওকে ভাত খাওয়ালাম, খাইয়ে পরে আমি এসেছি এখানে খিচুড়ি খেতে। আর এত আয়েস করে খাচ্ছিলাম, আমার যে ভালো লাগছিল মনে হচ্ছে আজকে মনে হয় পুরো পাতিলি আমি খেয়ে ফেলব, এমন মনে যাচ্ছিলো, এত মজা লেগেছে। তারপরে এই তো আমরা এখন বাজে রাত 11টা, বের হয়ে গেলাম মেহমানকে নিয়ে আসার জন্য। যেহেতু অনেক দূর থেকে মেহমান আসছে, তাকে তো অভ্যর্থনা জানিয়ে আনতে হবে, চলে গিয়েছিলাম আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই তো এই যে চলে গেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নামটা আমি পুরো বলিনি। এই তো, আর এমন বৃষ্টি, বৃষ্টি তো না যেমন তুষার ঝড় হচ্ছে, এই যে দেখেন কেমন একদম পড়ছে, কিন্তু এত ভালো লাগছে, কী যে আনন্দ লাগছে, মানে নতুন মেহমানকে আমি বাসায় আনবো। আর এই যে দেখেন, এই মানে বিল্ডিংটা নতুন হয়েছে, কালারফুল, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, এটা মনে হয় আর্মিদের কোনো বিল্ডিং হবে আর কি। আর রাস্তায় এমন জ্যাম, বিশেষ করে এয়ারপোর্টে, আমাদের ফ্লাইট আসার কথা ছিল 11:30, সেই ফ্লাইট তো নেমেই গেছে, কিন্তু আমাদের এত জ্যামে আমরা ঢুকতে পারিনি। আর আজকে সত্যিই দুঃখিত, আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, ঠান্ডা জ্বরে আমি একদম অসুস্থ, আগামীকালকে সুন্দর করে ভয়েস দিব, গতকালকে কিন্তু আমি ভয়েস ছাড়াই ভিডিও দিয়েছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।